বদলে যাচ্ছে শহর, বদলে যাচ্ছে জীবন। এই সময়ের চার নারী: ব্যারিস্টার লারা মিং, ভিডিও জার্নালিস্ট টিয়া গোমেজ, সহকারী পুলিশ কমিশনার দিলা ফ্রোজ, ডকুমেন্টারি নির্মাতা আশালতা বর্মা। তাদের জীবনের আখ্যান, সাথে জড়িয়ে থাকা অনেক মুখ, কোনো মুখ বন্ধুর, কোনো মুখ শত্রু, এই নিয়ে দীর্ঘ ধারাবাহিক তিলোত্তমাস এই সময়ের নারী। গত পর্বে আমরা দেখি নিতু নিজের বড় ভাই ববির প্রফেশন সম্পর্কে সবকিছু জানিয়ে দেয় শোয়েবকে। আমার ভাই একজন ক্রিমিনাল, ভয়ঙ্কর ক্রিমিনাল, এটা জানার পরে কি তুমি আমাকে বিয়ে করবে? তারপরও শোয়েব নিতুর পাশেই থাকে। লারা আমিনের সাথে কথা বলতে বলতে মা প্রসঙ্গ আসায় কঠিন মানুষ ববি রীতিমতো ইমোশনাল হয়ে পড়ে। ততদিন পর্যন্ত আপনি এগুলোই করতে থাকবেন, যার কারণে নিতু বাসায় যাও, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কেন, আমি এখানে দাঁড়িয়ে থাকলে কি তোমার প্রবলেম হচ্ছে? আমার কি প্রবলেম হবে? একটা মানুষের কত রূপ, এই কিছুক্ষণ আগে কত রোম্যান্টিক ছিলে আর এখন বেরসুকের মতো কথা বলছো, অদ্ভুত। আর এসব কারণে, আরে তুমি বাসার সামনে এভাবে দাঁড়িয়ে আছো, আশেপাশে মানুষ দেখলে কি বলবে কি ভাববে, তাই বলছিলাম তুমি বাসায় চলে যাও। মানে তুমি না শুধু শুধুই আমাকে ভুল বুঝছো। শোয়েব, আমি সুখী হতে চাই, এক তিল পরিমাণও অসুখী হয়ে থাকতে চাই না। হঠাৎ হঠাৎ তোমার কি হয় আমাকে বলো তো? দেখো এত মুড সুইং কিন্তু ভালো লক্ষণ না, তোমার একটা প্রপার কাউন্সিলিং দরকার। আমি তোমার একটা সাজেশন দিই, কিছু মনে করো না, তুমি একটা ভালো ডাক্তার দেখাও। মানে কাউন্সিলিংটা আমি তোমাকে করাতে পারতাম, কিন্তু আমার কথা শুনলে কি হবে? মানে তুমি তো আমার উপর রেগে যাবে, তুমি আমার কথা মানবে না, শুনবে না। আমাকে তুমি বুঝছো না। আমি ঠিকই বুঝছি, তুমি আমার কথা বুঝতে পারছো না। আমার মধ্যে যে কত কিছু হচ্ছে সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। ভালো লাগা, ভয়, দুশ্চিন্তা, এই সব কিছু আমাকে গিলে গিলে খাচ্ছে। কেন? আমি পারলে আজকেই বিয়ে করে ফেলতাম। তুমি একবার মুখ দিয়ে উচ্চারণ করতে, জাস্ট একবার, তুমি শুধু দেখতে আমি কি সিদ্ধান্ত নেই। তুমি তো জানো, তুমি সবই জানো, এবং তুমি এটাও জানো যে আমার কোনো ধরনের কোনো বাধা নেই। জানি আমি, কিন্তু এখানে কিন্তু আবার কোত্থেকে আসছে? আজ অনেক কিন্তু আছে, সেগুলোই আমার শুনতে হবে। তুই প্লিজ বলো আমাকে, তুই প্রাণ খুলে আমাকে সব কিছু বলো, ভয় পেও না। তোমার যদি হাসতে মন চায় তুমি হাসো, তোমার কাঁদতে মন চায় তুমি কাঁদো, তারপর তুমি সব কিছু আমাকে শেয়ার করো। আচ্ছা নিতু, আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে ভয় পাও? আমাকে ভয় পেও না, আমি তোমার সবচেয়ে কাছের একজন মানুষ, আমাকে বিশ্বাস করো। যাও শোয়েব, বাসে যাও। আমি কি বলছি তোমাকে? শুনেছি। শুনলে হবে না, তোমার বুঝতে হবে, করতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমি এখন যাই। ওকে, আমি তোমাকে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো, আমি চাই না তোমাকে কেউ দেখুক। আশ্চর্য, আজ নহে কাল আমাকে তো দেখবেই। আর তোর ভাই তো আমাকে চেনে, চেনে না? অবশ্যই চেনে। আসি।
কাটিয়া বলো, কথা বলা যাবে? বলছি তো। কি করছো? কিছু তো একটা বলতে চাও টিয়া, বলে ফেলো না। আমার না খুব খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে? না শুনে ঠিক খারাপও না, কেমন যেন একটা অদ্ভুত ধরনের ফিলিং হচ্ছে। আমি কিভাবে যে তোমাকে বোঝাবো আমি? আচ্ছা কি হয়েছে সেটা বলো তো, আমি বুঝে নিব। আসলে বিষয়টা যেটা হয়েছে আজ, মানে এখন পর্যন্ত আশিক বাসায় আসেনি। ও আচ্ছা, বিষয় তাহলে আশিক। আশিক কিন্তু কখনো এরকম করে না, ও বাইরে যায় ঠিকই, কিন্তু বাইরে গেলে যে সেলফোন অফ করে দেবে, আমার সাথে কোনো কমিউনিকেট করবে না, এরকম কিন্তু কখনো হয় না। এত যদি খারাপ লাগে বারবার কল করো, টেক্সট করো। ও তো ফোন সুইচ অফ। ওর ফ্রেন্ডদের সঙ্গে ওর ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল। তাহলে বোধহয় ঢাকার বাইরে গেছে। ও যায়নি। ও কল করেছো তাহলে? ওর বন্ধুদের একজনকে আমি কল করেছিলাম, বাট ওরা কেউ এখনো বাইরে যায়নি। আমার তারপর থেকে আসলে টেনশনটা শুরু হয়েছে। আসবো আসবো। হ্যাঁ আসেন। বারবার কেন আপনি আসেন? কাউকে বললেই তো আমাকে খবর দেয়, আমি গিয়ে কথা বলতে পারি আপনার সাথে। নিতু, আমি তো কখনো তোমার কোনো ক্ষতি করিনি, তারপরও আমাকে কেন এতটা অপছন্দ করো তুমি? কি বলতে এসেছেন সেটা বলেন। আম্মা তোমাকে বেশি ভালোবাসতেন নাকি আমাকে, মনে পড়ে তোমার? না, মনে পড়ার মতো সেই বয়সটা আমার তখন ছিল না। সেই তোমাকে আমি এত বড় করেছি। আমি ডিনার করব না, সাইফুলকে বলি টেবিলে ডিনারটা গুছিয়ে দেবে। আজ আমার মনটা বেশ খারাপ। আমি চাইছিলাম তোমার সঙ্গে কিছুটা সময় কথা বলতে। কিন্তু তোমার আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, তাই তো? আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, তোমারও তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে আমরা কেন একজন আরেকজনের সঙ্গে এরকম আচরণ করব? আমি ডিসিশন নিয়েছি, আমি সবকে বিয়ে করব। সেটা কাল হতে পারে, পরশু হতে পারে, কিন্তু বিয়ে আমি করবই। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? তাই তো যেতে হবে। ইনফ্যাক্ট আমি সেটাই চাই। তুমি আজ সোহেবের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নিয়েছো না? কিন্তু তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? তুমি আমাকে তোমার জানানো উচিত ছিল না? আমার পারমিশন তোমার নেওয়া উচিত না? মানুষ কি করে কেন করে সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আর লাস্ট, আপনার যে বিজনেস আমি জেনেছি সেটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না, কারণ প্রফেশন হিসেবে আমিও একজন ডাক্তার। এরকম একটা অন্যায়কে আমি কখনোই প্রশ্রয় দিতে পারি না, কিন্তু অনেকটা চুপ থেকে প্রশ্রয় দিচ্ছিও। এমন জীবন আমি চাই না, আমি শান্তি চাই, সুস্থ জীবন চাই, যেটা একমাত্র শুধু আমাকে সোহেবই দিতে পারে। তাহলে তুমি সোহেবের সঙ্গে সবকিছু শেয়ার করেছো? করেছি, বলেছি আজ না হয় কাল, সে তো জানতই, তাই আগেই বলেছি। বলেছি আমার ভাই একজন ক্রিমিনাল। আচ্ছা এখন তুমি আমাকে কি অ্যাডভাইস চাও? আশিকের ব্যাপারে কথা বললে যদি তোমার বিরক্ত লাগে তাহলে কিন্তু কথা বলার কোনো দরকার নেই। খারাপ কেন লাগবে?
আশিকের ব্যাপারে কথা বলতে তো আমার ভালোই লাগে, ভালোবাসার আরেকটা উইং দেখতে পাই। যা হইতো তোমার সাথে রিলেশন না হলে দেখাই হইতো না। রিফাত, আমার মানসিক অবস্থা আসলে এমন যে তুমি যেভাবে আমার সাথে কথা বলছো, তুমি যদি এভাবে কথা কন্টিনিউ করো তোমার সাথে আমি কথা বলতে পারবো না। আশিকের ব্যাপারে কথা বলতে গিয়ে কখনো তোমার মুখে হাসি দেখিনি, কিন্তু এই মানুষটাকে নিয়ে তুমি সবচেয়ে বেশি কনসার্ন। আমি এখন রাখছি রিফাত। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, আশিক একজন শিল্পী মানুষ, হয়তো তার মুড তাকে সবসময় কন্ট্রোল করে, কিন্তু সে তার মুড কন্ট্রোল করতে জানে না। এখন মনে হয় মুড হয়েছে, এর জন্য কোথাও গিয়েছে আর তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বুঝছি, আমি দেখছি, রাখি। কারণ একজন ডাক্তার হিসেবে কখনোই সব এটা ভালোভাবে মেনে নিত না। আমার ভাই একজন কিডনি বিজনেসম্যান। নিতু, আমি কিডনির বিজনেস করি না। তাহলে কে করে? আপনার পার্টনাররা? সেটাই তো বলবে। ওকে ফাইন, আমি বিশ্বাস করলাম, কিন্তু আপনি জেনে শুনে কেন চুপ করে আছেন? তাদের এগেনস্টে কোনো অ্যাকশন কেন নিচ্ছেন না? কেন মুখ বুঝে চুপ করে আছেন? এই চুপ থাকার মানেই হচ্ছে আপনি তো জানতে জড়িত, একটা জগি বলেছি কাজে জড়িত, যে কাজে আমি কখনোই জড়িত হতে পারব। বলেছি আমার ভাই একজন ক্রিমিনাল, এর থেকে বেশি কিছু বলিনি। জড়িত হতে বলিনি, কারণ একজন ডাক্তার হিসেবে কখনোই সব এটা ভালোভাবে মেনে নিত না। আমি এই বিজনেসের সঙ্গে জড়িত না। আমার ভাই একজন কিডনি বিজনেস। তাহলে কে করে? আপনার পার্টনাররা? সেটাই তো বলবেন। শুধুই তো। ওকে ফাইন, আমি বিশ্বাস করব। আমার বোন একজন, কিন্তু আপনি জেনে শুনে কেন চুপ করে আছেন? তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন কেন নিচ্ছেন না? কেন মুখ বুঝে চুপ করে আছেন? এই চুপ থাকার মানেই হচ্ছে আপনি তাদের সাথে জড়িত। এই চুপ থাকার মানেই হচ্ছে আপনি তাদের সাথে জড়িত, একটা জঘন্য কাজে জড়িত, যে কাজে আমি কখনো জড়িত হতে পারব না। এই চুপ থাকার মানেই হচ্ছে আপনি তাদের সাথে জড়িত, একটা জঘন্য কাজে জড়িত, যে কাজে আমি কখনো জড়িত হতে পারব না। সরি, তাহলে কেনই হসপিটালের শেয়ার হোল্ডার আপনি? ভুল বললেন, আমি শেয়ার হোল্ডার না, আপনি শেয়ার হোল্ডার। অসম্ভব, আপনি মিথ্যা বলছেন। অসম্ভব, কিভাবে হলো? আপনি মিথ্যা বলছেন। এত বড় ক্ষতি আমার কেন করলেন? অনেক বড় অন্যায় করেছেন আপনি, আমারও ক্ষতি করেছেন, আপনারও ক্ষতি করেছেন। আপনার প্রতি আমার জন্য যে সম্মানটুকু বেঁচেছিল সেটুকু আজকে শেষ হয়ে গেছে। আপনার প্রতি আমার জন্য যে সম্মানটুকু বেঁচেছিল সেটুকু আজকে শেষ হয়ে গেছে। আমি আর কোনো কথাই বলতে চাই না আপনার সাথে, আমি এই বাসা ছেড়ে চলে যাব। জানি না, তবে এই বাসায় আর থাকছি না সেটা জানি। প্রয়োজন হলে অবশ্যই যাব। আপনি কাজ আসতে কেন? প্রয়োজন হলে অবশ্যই যাব। আপনি আমার সাথে এটা কেন? কি বোঝাতে চাইছেন আপনি? অনেক মানে অন্যায় করেছেন আপনি, আমারও ক্ষতি করেছেন, আপনারও ক্ষতি করেছেন। কি ক্ষতি হয়েছে? আপনার প্রতি আমার জন্য যে সম্মানটুকু বেঁচে ছিল সেটুকু আজকে শেষ হয়ে গেছে। কোথায় যাচ্ছ? আমি আর কোনো কথাই বলতে চাই না আপনার সাথে, আমি এই বাসা ছেড়ে চলে যাব। যাচ্ছটা কোথায় তুমি? জানি না, তবে এই বাসায় আর থাকছি না সেটা জানি। সোহেবের কাছে নিশ্চয়ই? প্রয়োজন হলে অবশ্যই যাব। ঠিক আছে, যাও, আমিও দেখব সোহেব তোমাকে কতদিন শেল্টার দিয়ে রাখতে পারে। কি বোঝাতে চাইছেন আপনি? যে আমার ক্ষতি করে তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? মানে
আমার একমাত্র দুর্বলতা তুমি। সেই তোমাকে যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেয়, তাকে আমি ভালোবেসে ছেড়ে দেব। আমার ভালোবাসা তুমি। টেনশন হচ্ছে, তাই তোমার খবর নিতে আসছি। আজ আমি অফিসে যাব না। ঠিক আছে, যেও না, পারলে একটা মেল করে দিও। আর আরও বেটার হয় যদি একটা কল করে দাও অফিসে। আচ্ছা, এনি আপডেট? আশিকের কোনো খোঁজ পেয়েছো? তুমি কি কোথাও খোঁজ নিতে যেতে চাও? কোথায় সেটা তো তুমি জানো, তাহলে আমি তোমার পাশে থাকবো। কোথাও যদি যাওয়ার থাকে যাও, রেডি হয়ে নাও। আমি তো বুঝতেই পারছি না আমার কোথায় ওকে খোঁজা উচিত। উইদাউট এনি ইনফরমেশনও কখনো কোথাও যায় না। ফোন না করলেও অ্যাটলিস্ট মানে একটা চিরকুট রেখে যায়। কিন্তু আমি আমি ওর ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, বাট কোথাও কিছু পেলাম না। আসলে ঢাকা শহরে যেভাবে ধামধুম অ্যাক্সিডেন্ট হচ্ছে, কে জানে এমন কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো কি না। বিপদ আমি কিন্তু ভয় পাচ্ছি। আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আশা করি এরকম কিছুই ঘটে। তাও খোঁজ রাখাটা বেটার। প্রথমে ঢাকা মেডিকেল, তারপর লাগলে কয়েকটা থানায় খোঁজ নিই। আমি ভয় পাচ্ছি বিপদ। আহা, ভয় পেও না, আমি তো থাকবো তোমার সাথে। না থাক, আমি কোথাও যাবো না। আমি 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 বাসাতেই থাকি, আমি ওর জন্য বাসায় থেকে বের করবো। ঠিক আছে টিয়া, তুমি যা বেটার মনে করো। ঠিক আছে, আসি, বাই। রিফাত এখান থেকে চলে যাবে? না থাক, বসবো না। আসলে আশিক যদি চলে আসে এবং আমাকে যদি ভিতরে বসা দেখে, তাহলে বিষয়টা থাক, ইটস বেটার, আমি জানি। থ্যাংকস রিফাত। মাথায় অনেক চিন্তাভাবনা আসবে, ইটস বেটার কোনো ফ্রেন্ড বা রিলেটিভের সাথে থাকো। আর আশিক যদি আসে অবশ্যই আমাকে জানিও। টেক কেয়ার, বাই। রিফাত শোনো, কি হয়েছে নিতু? তুমি কি এখন তো আমার সাথে যেতে পারবে? সেটা তো পারবো, কিন্তু বাসায় বসি। না না, বাসায় যাবো না, অন্য কোথাও বসবো। ব্রেকফাস্ট করেছো? খিদে নেই। এটা তো কোনো কথা হতে পারে না। এক কাজ করি, বাসায় যাই, বাসায় বসি, ব্রেকফাস্ট করি, তারপর না হয় বাইরে কোথাও। বলেছি তো না, তোমার যদি সময় লাগে তুমি সময় নাও, আমি পরে আসব। এক চল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বুঝতে পারছি কিছু একটা নিয়ে আলোচনা করতে চাইছো, কিন্তু সেই আলোচনাটাও তো মাথা ঠান্ডা করে করতে হবে, তাই না? ইদানিং একটু বেশি জ্ঞান দিচ্ছ না শোয়েব। আমি কথা বলছি, জ্ঞান দিলাম কোথায়? বাসায় কি তুমি একাই আছো? না, মা আছে, আর মা তো তোমাকে পছন্দ করে। আমি জানি, কিন্তু তুমি বুঝতে পারছো না। আমি তো বলেছি তোমার সাথে আমার জরুরি কথা আছে। উপরে গেলে আন্টির সাথে ভালো মন্দ কথা বলতে হবে, আর যখন আমরা কথা বলা শুরু করবো আন্টি আসবে, বারবার তোমাকে জিজ্ঞেস করবে, কথা বলবে, আর আমার হাসি মুখ করে থাকতে হবে। এসব আমি পারবো না, আর এখন এত ভনিতা করার মতো মুডও আমার নেই। সরি, আমি বুঝতে পেরেছি। তুমি দুটো মিনিট ওয়েট করো, আমি আমার মানি ব্যাগটা নিয়ে আসি। মানি ব্যাগ লাগবে না, আমার কাছে টাকা আছে। ওকে চলেন। আমার না
সিরিয়াসলি এখন ভয় লাগছে। তাই মানে তুমি এভাবে চলে যাবে? আমি চলে গেলাম কোথায়? মানে পাশে বসে আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না, তাই মানে তোমার সামনে দাঁড়িয়ে মুখোমুখি কথা বলছি। ভনি তা করো না, সরি সাত সকালবেলা তোমাকে ডিস্টার্ব করছি, চলেন না। আরে না না প্লিজ দাঁড়ান, রাগ করো না, আমি শুনবো তো তোমার কথা। আমি কোনো কথাই বলবো না। আরে প্লিজ নিতু, তুমি রাস্তার মধ্যে এরকম আচরণ কেন করছো? আমি যাচ্ছি তোমার সাথে, আমি তোমার সব কথা শুনো প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এমন করো। আমি যাবো না তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে সাথে যাচ্ছি, চুপচাপ থাকছি, তুমি তুমি আমার সাথে কোনো কথা বলো না, ওকে? আমি চুপচাপ থাকবো। আমি তোমার সাথে যাবো না বললাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। প্রশ্নই আসে না, আমি একেবারে বাসা ছেড়ে চলে এসেছি। কি আমার ব্যাপারে যেহেতু তোমার এতই মাথা ব্যথা, তাহলে বিয়ে করে আমাকে ঘরে আটকে রাখলেই তো পারো, প্রতিদিন এখানে এসে বসে থাকতে তো হবে না অ্যাট লিস্ট। তুমি কি আমাকে ভালোবাসো না আমার টাকাকে? আমি তোমাকে নিয়ে কনসার্ন, তো ভাইকে নিয়ে আমি কনসার্ন না, ওনার যা ইচ্ছে উনি তা করুক, কেউ তোমাকে নিয়ে কিছু করতে গেলে আমি সেটা মেনে নিব না। তোমার ভাইয়ের সাথে আমি কথা বলতে চাই, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলো, তুমি কথা বলার ব্যবস্থা করে দাও। পারবো না, আর আজকের পর তোমার সাথে আমার কখনো দেখাও হবে না।